এই ডান দিকে যাবো। না না, এই কিরকম রাস্তা আপনার বাড়ি? শর্টকাট, শর্টকাট। ও আচ্ছা, বলছিলাম কি যে ওই বলছিলাম যে আপনার স্ত্রীকে আপনি তো বলে দিয়েছেন যে আমি একা হারি, আমি কিন্তু সিদ্ধ ভাত খাবো এবং আমি সম্পূর্ণ নিরামিষ আসি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি। আপনি বলুন, এই নিরামিষ তুল্য আর কোনো খাবার এত উপাদেয় হতে পারে? ওই জন্যই তো আজকালকার কাদের বোঝাবো বলুন। আর এই যে আজকাল এত অসুখ বিসুখ, সব তো ওই ওই আমিষ থেকে। নিরামিষ খান, একেবারে সুস্থ থাকুন। তা আপনার গৃহে কি ওই নিরামিষই চলে না একটু আমিষ? দুটোই, মানে ছেলে মেয়ে আছে তো। আচ্ছা আচ্ছা, পরিত্যাগ করুন, পরিত্যাগ করুন। আমি আপনার স্ত্রীকে বলে আসবো যে তুমি লক্ষ্মীমন্ত মা, তুমি আজ থেকে নিয়মিত তোমার স্বামী এবং সন্তানদের নিরামিষ ভক্ষণ করাও। সম্পূর্ণ নিরামিষ? কেন, আপনারও কি মৎস্য চলে নাকি? ওই আর কি, কথা আছে না, মৎস্য ধরিব খাইব সুখে। না না না, ত্যাগ করুন, ত্যাগ করুন, পরিত্যাগ করুন। যত আপনি মৎস্য খাবেন তত আপনার অসুখ বাড়বে। আপনি নিয়মিত নিরামিষ ভক্ষণ করুন, দেখবেন একদম সম্পূর্ণ সুস্থ থাকবেন। দেখি প্র্যাকটিস করবো, এই দেখবেন। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে ওইদিকে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, আপনি চশমা পরে দেখতে পাচ্ছেন না? তো ভারী চিন্তার ব্যাপার। আপনি এক কাজ করুন, আপনি রোজ সকালে দু চামচ করে দুব্বর রস খান, চোখে জ্যোতি লাগবে। দুব্বর রস? আরে দুব্বো গজিয়ে গেল। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। মুক্তমণি হয়ে ভুবন আলো করে ওই যে ধপধপ করে নেচে যাচ্ছেন তার পৃথুলা শরীর নিয়ে, তিনি তো আমার গৃহিণী। এখন আমি কি করি? এ পাশ দিয়েই তো যেতে হবে। মনির বসাই, চলুন আমরা আমরা এদিক দিয়ে চলে যাই। এদিক দিয়ে যাব? আচ্ছা। চলুন না, ওদিকে দেখার কি আছে, সামনে চলুন না। আমার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন, আপনার পা ধুয়ে দেবে সেই জন্য। আমি? আরে মশাই, এই সব মেয়েদের সঙ্গে আপনার স্ত্রীর তুলনা আমি করব? কখনো না। চলুন চলুন চলুন, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। কিন্তু কিন্তু ওই মহিলা দেখুন 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 কিরম সিটি দিচ্ছে, কেমন কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচছে ওই পৃথুলা চেহারা নিয়ে। আমাদের পাড়ায় অনেক পৃথুলা আছে, সবাইকে একরকম দেখতে। আমার পরিবারেও একজন পৃথুলা আছে। চল না, আমি আপনার গৃহিণীর সঙ্গে এসবে তুলনাই করছি না, আমি সম্পূর্ণ অন্য কথা বোঝাতে চেষ্টা করছি। কি বলুন তো, যে এরা যে কাজটা করছে সেই কথা বলছি, আপনার স্ত্রীর কথা আমি বলতেই পারি না। সেই তো, চলুন আমরা আমরা ও পাশ দিয়ে ওরা নাচানাচি করুক, আমরা আমরা চলে যাই। চলুন, যেখানেই শেষ। আর আমার মুখ দেখানোর কোনো উপায় কোজাগরি রাখল না। এই শুনতে পাচ্ছে না তোতা, তোর বাবাকে ডাক, বলো দুর্গা মাই কি জয়। চলুন, এসব কুৎসিত ব্যাপার দেখার তো কোনো দরকার নেই আমাদের, আমরা এগোই। চল বাবা, মা ডাকছে তো। বাবা? কি বাবা? মাই বাকে? আমার কন্যা, আর 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 ওর মা মানে হচ্ছে যিনি বাড়িতে অপেক্ষা করছেন। চলুন ঢুকাই। পালিয়ে যাচ্ছ যে শুরু করে? হ্যাঁ, ঠাকুর এসেছে, এসো মাকে দর্শন করবে, এসো এসো। উনি? আরে আমি না গেলে তো আপনি খেতে পাবেন না পণ্ডিত মশাই। হ্যাঁ, আমি গেলে তবে আপনাকে খেতে দেবো, তার আগে আসুন, আমরা একটু নাচানাচি করছি, দেখবেন ঠাকুরটা দর্শন করবেন, আসুন। কে?
আমি এই যে প্রফেসর স্ত্রী, আমার নাম কোজাগরি বসু। হ্যাঁ, এই যে আমরা ঠাকুর নিয়ে এলাম, হ্যাঁ এবার ঠাকুরকে বরণ করছি, ওই জন্য আমরা নাচছি। বলো দুর্গা মাই কি আমার মান সম্মান নিয়ে আর খেলা করো না। উনি মনে করেন এই সমস্ত যারা নাচানাচি করে যে সমস্ত মহিলা তারা ওর বাচ্চিন। উনি এরকম মনে করেন? তাহলে ওনাকে 50 পাতা পড়াতে হবে। হ্যাঁ, ওনাকে বোঝাতে হবে যে এই ভাবনাটা ঠিক নয়। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে গাঁধে সে চুলো বাঁধে, তার নাচতেও ইচ্ছে করে, তার বাঁচতেও ইচ্ছে করে, বুঝতে পেরেছেন? এই ধরুন বলে যদি আমি ধরুন খুনটিটা নারী, তাহলে রান্নার পাকটা ভালো হবে, রান্নাটা বেশি ভালো হবে, সেই জন্য জমিয়ে বাঁচতে হবে, মনে আনন্দ রাখতে হবে। মনে আনন্দ থাকলে সবাই ভালো থাকবে, তাই না? আপনি আসুন, আমাদের নাচটা দেখে যান, আমাদের ঠিক আছে, আপনি আপনি আসবেন না তো, তাহলে আমাদের নাচটা দেখুন। আমার মনে হচ্ছে পাড়ার লোকে ওকে ধরেছে। ও কখনো এরকম করে না, কি যে একটা হলো হলো। না 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 না, আপনার গৃহে আমার আহার গ্রহণ করা আর হবে না, আমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। না 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 না, দাঁড়ান, আপনি তো আপনি আমাকে বলতে পারতেন যে আপনার স্ত্রী এই অর্বাচীনদেরই একজন। ভুল হয়ে গেল, আপনি আপনি একটু দাঁড়ান। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। কি করছো, উনি চলে যাচ্ছেন। কেন চলে যাচ্ছেন কেন, বলো দুর্গা মাই কি আশ্চর্য, উনি বলছেন কেন খাবেন না। কেন খাবেন না কেন, আমি এত রান্না করেছি, বলো দুর্গা মাই। তুমি একজন ব্রাহ্মণকে অভুক্ত রেখে এখানে ঠিক হচ্ছে কি? কেন ব্রাহ্মণকে অভুক্ত রেখে কেন যাব, ওনার ঘরে কটা মাছ, আপনার ঘরে কটা মাছ? হ্যাঁ, আপনি আমার বাড়িতে না খেয়ে চলে যাবেন? আপনি জানেন সকাল থেকে উঠে আমি পঞ্চব্যঞ্জন রান্না করেছি আপনার জন্য। হ্যাঁ, তাহলে আপনি না খেয়ে কেন চলে যাবেন? আর আপনি গেলেই মনে হচ্ছে আপনাকে আমি ছেড়ে দেবো। হ্যাঁ, আপনাকে আমি হিড় 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 করে টেনে নিয়ে আমার বাড়িতে যাবো। এখানে খাওয়া তো দূরের কথা, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি না, বুঝেছেন? তাই নাকি, তাই আপনি গিয়ে দেখুন, আপনি গিয়ে দেখুন কিরকম পারেন। আপনাকে আমি বললো দুর্গা মাই কি আপনাকে যেভাবে যে হাতে রয়েছেন সে হাতে কি করবেন আগে ভেবে দেখুন। আমার বাড়িতে না খেয়ে গেলে আপনার কিন্তু কোনো মুক্তি নেই, বুঝতে পেরেছেন? বলো দুর্গা মাই কি জয়, একটু নাচি বলে গায়ে খুব ফোসকা পড়ে গেছে, তাই না? হ্যাঁ, আপনি জানেন ওই ফোসকা আমি গেলে ওষুধ দিয়ে দিতে পারি। আসুন, আর না হলে আমার বাহিনীকে ডাকবো, না খেয়ে চলে যাবো, দেখবেন আমার বাহিনী বাহিনী এদিকে এসো। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। বুঝি আপনার স্ত্রীর মস্তিষ্ক ঠিক আছে তো? না, কিঞ্চিত অধিক গন্ডগোল আছে। আমার তাই মনে হচ্ছে, তাই বলে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না, আমার চলে যাওয়াটাই ভালো। এই এক মিনিট, আপনি যেটা বললেন না ওটা, এতে আপনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে, মানে ও আপনার কাছাটা খুঁজে দিতে পারে, এই এই জন্য এই ঝুঁকিটা নেওয়াটা ঠিক হবে না। আমি এক্ষুনি একটা শেষ চেষ্টা করে আসছি, হ্যাঁ আপনি এখানে দাঁড়ান, দেখ না। বলো দুর্গা মাই কি জয়। এইবার বালাবাড়ি হয়ে যাচ্ছে, একজন বয়স্ক মানুষ টাকে আছে। না 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 না,
পালিয়ে গেলে কি করে হবে? আপনি তো বুঝেই গেছেন আমার খপ্পরে একবার পড়লে আমি সহজে ছাড়ছি না। হ্যাঁ, কিন্তু পণ্ডিত মশাই, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনি আমার বাড়িতে এসেছেন, আমার খুব ভালো লেগেছে এবং আপনাকে আহার না করি আমি ছাড়ব না। আর আপনি যে আজকে এসেছেন তার জন্য আপনাকে বিশেষ সম্বর্ধনা দিতে চাই। এখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, পালানোর চেষ্টা করবেন না। শোনো সবাই, খুব মন দিয়ে শোনো, আজকে আমাদের মধ্যে যিনি এসেছেন উনি হচ্ছেন অনেক বড় পণ্ডিত মশাই, যার নাম হচ্ছে মহামায়াপাধ্যায়। উপাধ্যায় মশাই এসেছেন আমার বাড়িতে, উনি আহার করবেন এবং উনি অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছেন। উনি এসে দেখেছেন যে পাড়ার মেয়েরা বলো দুর্গাম্মাই কি জয় বলে নাচে এবং আমি সিটি দিই। তো যাই হোক, আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী, ওনার যদি খারাপ লেগে থাকে এবং ওনার মান ভাঙানোর জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা করেছি। এদিকে এসো ভাই, দেখি তোলো তোলো তোলো, ওনাকে ঢাক বাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব সবাই মিলে নাচতে নাচতে। Thank you.